হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল এইচ কে আলম টিউটোরিয়ালে স্বাগত। আজকের এই নতুন ভিডিওয় আমি ক্লাস সিক্সের ফ্র্যাগরেন্স নামে যে ওয়ার্কবুক রয়েছে সেই ওয়ার্কবুকে 13 নম্বর পাতায় দেখো অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 আর অ্যাক্টিভিটি 3 আমি তোমাদের সমাধান করে দেখাবো। তো তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটিকে ক্লিক করো। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমেই অ্যাক্টিভিটি ওয়ানে বলছে রাইট ইন দ্য বক্সেস টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। যেটা ঠিক হবে সেখানে টি লিখতে হবে, যেটা ভুল হবে সেখানে এফ লিখতে হবে, ঠিক আছে? প্রথমটা বলছে দ্য শেফার্ড লিভড ইন এ ফরেস্ট, সেই মেষপালক জঙ্গলে বাস করত, ঠিক আছে? তাহলে আমরা দেখো যে গল্পটা সম্বন্ধে বলছি সেই গল্পটা এখানে দেওয়া আছে। এই যে এই গল্পটা আমরা আগের ভিডিওয় পড়েছি। তো তোমরা যারা আমার এই ভিডিওটা এখনও পড়োনি তোমরা আমার চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে ক্লাস সিক্সের ফ্র্যাগরেন্স নামে সেটা থেকে তোমরা এই ভিডিওটা দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। তো যারা পড়েছো দেখো, তাহলে আমি অ্যাক্টিভিটি ওয়ানটা শুরু করি। তাহলে আমরা দেখেছি এই গল্পের মধ্যে যে যে মেষপালক ছিল সে কিন্তু বনে বাস করতো না, তাহলে কোথায় বাস করতো? গ্রামে বাস করতো। তাহলে এটা কি হবে? এটা হবে এফ, ঠিক আছে? পরেরটা বলছে হি ওয়েন টু এ মিডো এভরি আফটারনুন, সে প্রতিদিন বিকেলবেলায় একটা তৃণভূমিতে যেত। তাহলে আমরা জানি যে এই গল্পতে ওই মেষপালক তার ভেড়ার যে দল ছিল সেগুলোকে নিয়ে একটা তৃণভূমিতে যেত, তাহলে এটা কি হবে? ট্রু হবে, ঠিক আছে? নেক্সট বলছে দেখো হি হ্যাড এ হার্ড অফ শিপ, তার একদল ভেড়া ছিল, এ হর্স একটা ঘোড়া ছিল, অ্যান্ড এ পেট উল্ফ একটা পোষা নেকড়ে ছিল। তাহলে দেখো এখানে পেট উল্ফ নেকড়েটা পোষা ছিল না, মানে তার পোষা নেকড়ে ছিল না, তার পোষা একটা কুকুর ছিল, তার জন্য এটা এখানে এফ হবে, ঠিক আছে? তারপরে বলছে দেখো হি ওয়েন টু দ্য ফরেস্ট টু কালেক্ট উড, সে প্রতিদিন জঙ্গলে যেত কাঠ সংগ্রহ করার জন্য, এটা আমরা গল্পতে পড়েছি, তার জন্য এটা কি হলো? টি হলো, ঠিক আছে? নেক্সট বলছে দেখো হি ইউজ টু কাম হোম বিফোর ইভিনিং এভরি ডে, সে প্রতিদিন সন্ধ্যাবেলায় কাজ সারার পরে কি করত? বাড়ি ফিরে আসতো, এটাও কি হবে? তোমার ট্রু হবে। নেক্সট বলছে দেখো হিজ ডগ ফলোড হিম টু দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, তার যে কুকুরটা ছিল সেই কুকুরটা তাকে ওই নদীর যে কিনারা বা প্রান্ত বা ধার সেখানে পর্যন্ত কি করত? অনুসরণ করত। তাহলে আমরা দেখেছি গল্পের মধ্যে যে ঘোড়াটা তাকে নদীর প্রান্ত পর্যন্ত ফলো করেছিল, তাহলে এখানে কি হবে? এখানে এফ হবে, ঠিক আছে? তাহলে দেখো প্রথমটা এফ, তারপর একটা টি, তারপর একটা এফ, তারপর একটা টি, তারপর একটা টি, তারপর একটা এফ, ঠিক আছে? নেক্সট দেখো অ্যাক্টিভিটি টুয়ে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজের শব্দগুলো নিয়ে আমাদেরকে শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো দেখো এখানে লিস্ট অফ ওয়ার্ডস দেওয়া আছে, মানে যে ওয়ার্ডগুলো এখানে বসবে সে ওয়ার্ডগুলো দেওয়া আছে। দেখো উল্ফ মানে নেকড়ে, রোপ মানে দড়ি, উড মানে হচ্ছে কাঠ, রিভার মানে নদী, শেফার্ড মানে হচ্ছে মেষপালক, ভিলেজ মানে গ্রাম, ডগ মানে কুকুর। তাহলে দ্য ড্যাশ ইউজ টু ওয়াশ দ্য হার্ড, তাহলে প্রতিদিন সেই ভেড়ার যে দল ছিল সেটাকে লক্ষ্য রাখত কে? দেখো ডগ হবে। তাহলে এখানে দা দেওয়া আছে, শুধু ডগ লিখলে উত্তরটা হয়ে যাবে। তাহলে কুকুরটা প্রতিদিন কি করত? সেই ভেড়ার দলটাকে লক্ষ্য রাখত, আর তার মেষপালকটা কি করত? মেষপালকটা বনের মধ্যে কাঠ সংগ্রহ করতে যেত। দুইয়েরটা বলছে দ্য শেফার্ড ওয়াজ অ্যাট্যাক্ড বাই এ, সেই মেষপালককে আক্রমণ করেছিল, কে আক্রমণ করেছিল? একটা নেকড়ে। তাহলে এ দেওয়া আছে, উল্ফটা লিখলেই হয়ে যাবে। নেক্সট বলছে দেখো দ্য উল্ফ ফেল আপন দা, সেই নেকড়েটা পড়ে গেছিলো কিসের উপরে? কাঠের উপরে, তাহলে এখানে উড লেখো। আর অ্যান্ড স্লিপড ইন টু দ্য, এবং পড়ে গেছিলো পিছলিয়ে কোথায়? নদীতে, ঠিক আছে? তাহলে এখানে রিভার হবে। নেক্সট দেখো বলছে দ্য ফরেস্ট ওয়াজ নিয়ার দ্য, সে বনটা কোথায় ছিল? তোমার গ্রামের কাছেই ছিল, তাহলে এখানে ভিলেজ লিখতে হবে, হলো? তারপরে বলছে হি ট্রাইড টু টাই দ্য উলফ উইথ এ, মানে সেই মেষপালক সেই নেকড়েকে শক্ত করে বেঁধেছিল কিসের সঙ্গে? একটা দড়ির সঙ্গে, তাহলে রোপ, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে প্রথমটা ডগ, তারপর একটা উলফ, তারপর একটা উড, তারপর একটা রিভার, তারপর একটা ভিলেজ, তারপর একটা রোপ হয়েছে। চলো এবার আমরা অ্যাক্টিভিটি
3 দেখব। এখানে বলছে দেখো, রাইট হু ডিড দ্য ফলোয়িং, এখানে কিছু কাজের নাম দেওয়া আছে, দেখো এখানে কিছু কাজের নাম দেওয়া আছে, আর এইদিকে হু ডিড মানে কে কাজটা করেছিল সেটা আমাদেরকে লিখতে হবে। তো প্রথমেই বলছে টুক দ্য হার্ড টু দ্য মিডো, মানে সেই তৃণভূমিতে তার দল ভেড়ার দলগুলোকে নিয়ে যেত, কে নিয়ে যেত, তাহলে হবে দেখো দ্য শেফার্ড, ঠিক আছে, দ্য শেফার্ড বানান দেখো SHE PHERD, তাহলে প্রথম উত্তরটা হলো দ্য শেফার্ড মানে মেষপালক। তারপরে বলছে লেট দ্য হার্ড টু দ্য ভিলেজ, গ্রামে সে ভেড়ার দলটাকে নিয়ে এসেছিল, কে নিয়ে এসেছিল, একদিন যখন রাত হয়ে গেল তখন যখন ওই মেষপালক ফিরছিল না, তখন সেই কুকুরটা তার ভেড়ার দলটাকে গ্রামে ফিরে নিয়ে এসেছিল, তাহলে কী হবে দ্য ডগ, ঠিক আছে। তারপরে বলছে দেখো চেস দ্য শেফার্ড, মেষপালককে তাড়া করেছিল কে, দ্য উলফ, নেকড়েটা তাড়া করেছিল, ঠিক আছে। তারপরে বলছে ফলোড হিজ মাস্টার, তার প্রভুকে অনুসরণ করেছিল কে, তোমার হবে দ্য হর্স, সেই ঘোড়াটা অনুসরণ করেছিল, সবসময় অনুসরণ করত। আর শেষেরটা কি বলছে, রিটার্ন হোম সেফলি, সুরক্ষিতভাবে বাড়ি ফিরে এসেছিল কে, দেখো শেষ লাইনে উত্তরটা দেওয়া আছে দ্য শেফার্ড, সেই মেষপালক সুরক্ষিতভাবে বাড়ি ফিরে এসেছিল। তাহলে প্রথমটা হলো শেফার্ড, তারপর একটা ডগ, তারপর একটা উলফ, তারপর একটা হর্স, তারপর একটা শেফার্ড, ঠিক আছে। এভাবে তোমরা উত্তরগুলো করে নাও। আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটিকে ক্লিক করে দিও।